ওপো K3 ইন্ডিয়াতে বেশ কিছুদিন আগে লঞ্চ হলেও বাংলাদেশের তেমন কোনো সাড়া শব্দ ছিল না। সো সম্প্রতি বাংলাদেশে আনঅফিসিয়ালি লঞ্চ হয়েছে ওপো K3। ওপো K3 এবং রিয়েলমি এক্স দেখতে শুনতে ফিচার্স এর সব মিলিয়ে এক, বলতে গেলে রিয়েলমি এক্সেরই একটা গ্লোবাল ভার্সন। সো আজকের এই পুরো ভিডিও জুড়ে জানাবো ওপো K3 সম্পর্কে, আর দেখবো যে এটা রিয়েলমি এক্স থেকে বেটার হবে কিনা। সো অ্যাজ অলওয়েজ রাফি উইথ ইউ এন্ড ইউ আর ওয়াচিং রাফি গ্যাজেট রিভিউস। দিস ভিডিও স্পন্সর্ড বাই সেলটেক বিডি বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি। ওপো K3 শুধু বসুন্ধরাতে তাদের দোকানে অ্যাভেলেবেল আছে, সো কিনতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তাদের সাথে, আর নিচে সেলটেক বিডির সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। যেহেতু এটি আনঅফিসিয়াল ফোন সেহেতু এর প্রাইস ওঠানামা করতেই থাকে, সো এক্সিট প্রাইসটা জানতে নিচে ডিসক্রিপশন বক্স চেক করুন। যারা যারা আমার হাতে এই ফোনটি প্রথমে নোটিস করেছে তারা সবাই বলেছে এটি রিয়েলমি এক্স। তাদের বলার এরকম যৌক্তিক কারণও রয়েছে, কারণ দূর থেকে বোঝার কোনো কায়দা নেই এটি ওপো K3। এই ফোনের যে জিনিসটি দেখে আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি সেটি হলো এর বক্স। এর বক্সটা প্রায় এক স্কেল সমান লম্বা, কিন্তু এর বক্সে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকছে না। K3 ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চিস 19:9 অ্যাসপেক্ট রেশিও ফুল ভিউ ডিসপ্লে, যার রেজুলেশন হলো ফুল এইচডি প্লাস, এবং এটি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর PPI হলো 394, এর ডিসপ্লে এবং রিয়েলমি এক্স এর ডিসপ্লে একদম সেম, ইনাফ ভাইব্রেন্ট অ্যান্ড মাস্ট শার্প ডিসপ্লে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 9.0 পাই হুইচ ইজ রানিং অন কালারওয়েজ ভার্সন 6। কালারওয়েজ হলো অপর নিজস্ব কাস্টমাইজড UI, যা একটি হেভি UI, তবে কালারওয়েজ ধীরে ধীরে ভালোই রিকভারি করছে তাদের পারফরমেন্সটা আরও বেটার করতে। তবে পার্সোনালি কালারওয়েজ আমার কাছে ভালো লাগে, কারণ আমি হেভি কাস্টমাইজড UI পছন্দ করি। তবে অনেকেই কালারওয়েজ পছন্দ করেন না, কারণ তাদের UIটা অনেক ল্যাগি হয়ে থাকে, তবে এখন এরকম কোনো প্রবলেম নেই। K3 ব্যাটারি হিসেবে থাকছে 3765 mAh একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একদম হেভি ইউসেজে টানা 5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়েছি। সো বুঝা যাচ্ছে নর্মাল ইউসেজের টানা একদিন পর্যন্ত ব্যাকআপ পাবেন একদম অনায়াসে। হেভি ইউসেজে 5 ঘন্টার মতো গিয়ে ব্যাটারি শেষ হয়ে গেলেও থাকছে না কোনো টেনশন, কারণ এই ফোনটি ভুক চার্জার 3.0 সাপোর্টেড। এটি হলো সেই 20W সুপার ভুক চার্জার যা অনেক হেভি, এবং এই ভুক চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে সময় লাগছিল মাত্র 60 মিনিটের আশেপাশে। এই ফোনটি ভালোই লম্বা এবং চওড়া হওয়ার ফলে বেশ বড় মাপের একটি হাত প্রয়োজন এটি অপারেট করার জন্য। তবে এই ফোনটি কিছুটা হেভি লেগেছে আমার কাছে, এর ওজন হলো 191 গ্রাম, তবে 191 গ্রাম অনুযায়ী অতটাও হেভি ছিল না। পারফরমেন্স আ মেজর পার্ট অফ এভরি ফোন। K3 ব্যবহৃত হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 17, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হলো 2.2 GHz। এই ফোনের দাম এবং রিয়েলমি এক্স এর দাম প্রায় সেমি, ওপো এই সর্বপ্রথম এত কম দামে এত ভালো একটি প্রসেসর ইউজ করলো। তবে আদার্স কোম্পানির জন্য এটা বড় কোনো ম্যাটার না, কারণ তারা এ বাজেটের ফোনে এই চিপসেটটা ইউজ করে থাকে। সো অনেক ফোনের রিভিউ দেখতে দেখতে এই 17 সম্পর্কে মোটামুটি সবারই ধারণা রয়েছে। K3 তার ব্যতিক্রম নয়, পাবজি একদম HD গ্রাফিক্স এ খুব ভালোভাবেই খেলা গিয়েছে, নো হ্যাং নো ল্যাগ, গ্রাফিক্স ছিল একদম চরমে, তবে কোনো কারণে যেন HD এর গ্রাফিক্সটা সাপোর্ট করেনি। এর সাথে GPU হিসেবে থাকছে পাওয়ারফুল Adreno 616। সো পাবজি সহ যত রকমের গেম রয়েছে প্লে স্টোরে সব ধরনের গেমই এই ফোনে একদম আরামসে খেলতে পারবেন, আর অপর তরফ থেকে ডেডিকেটেড গেম মোড থাকার ফলে একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়। এই ফোনের অ্যাপ ওপেনিং টাইম ছিল ভালোই ফাস্ট, জাস্ট 7 প্লে, তবে এক্ষেত্রে কাজ রয়েছে কালার রয়েছে সুন্দর অপটিমাইজেশনের। এদের র্যাম থাকছে 6GB ও রম থাকছে 64GB, তবে আর একটা ভার্সন রয়েছে সেটা হলো 8GB এবং 128GB। তবে একটা দিক খুবই খারাপ লেগেছে যে এই ফোনে ডেডিকেটেড এসডি কার্ড স্লট ব্যবহার করার অপশন থাকছে না। ক্যামেরা সেকশনে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। এর রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মধ্যে একটি হলো 16 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচার যুক্ত একটি প্রাইমারি সেন্সর, আর লাস্টলি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর যার অ্যাপারচার f2.4। যখন আমি এই ফোনটি হাতে পাই তখন আমি জানতাম না রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেলের, 1.7 অ্যাপারচার হওয়ার ফলে এর ক্যামেরা খুব ভালোই লাইট গ্যাদার করছিল। ডেলাইট এর রিয়ার ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর হাই ডাইনামিক রেঞ্জ সমৃদ্ধ পিকচার নিতে পারবেন। অন্যদিকে ফ্রন্টে থাকছে f2 অ্যাপারচার যুক্ত 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা। রিয়েলমি এক্স এর ফ্রন্ট ক্যামেরা এবং এর ফ্রন্ট ক্যামেরা একদমই সেম, কোনো পার্থক্যই আমি লক্ষ্য করিনি দু ফোনের মধ্যে। এর ক্যামেরায় বেশ কিছু মুড থাকছে, যেমন নাইট, প্যানোরামা, এক্সপার্ট, স্লো মোশন, টাইম ল্যাপস ইত্যাদি, এবং পোর্ট্রেট মুড তো থাকছেই। এর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন 4K 30fps, তবে এখানে কোনো স্টেবিলাইজার থাকছে না, স্টেবিলাইজার থাকছে 1080p 60fps এ। নর্মাল মোডের পিকচারে রিয়েলমি এক্স এবং K3 মধ্যে কোনো পার্থক্যই নেই। তবে এই ফোনের পোর্ট্রেট আমার কাছে একদমই ভালো লাগেনি, ফ্রন্ট পোর্ট্রেট একদমই বাজে, তবে ব্যাক পোর্ট্রেট মোটামুটি ছিল আর কি। লো অ্যাপারচার হওয়ার ফলে লো লাইটে বেশ ভালো কিছু শট পাবেন, তবে একদম সবকিছু স্মুথ হয়ে যায় আর কি। তবে একটু হাতে লাড়া পেলে মোশন ব্লার দেখতে পাবেন এই ফোনে, আর পোর্ট্রেট ছবি তুলতে গেলে একদম ফেস স্মুথ করে দেয় এই ফোনে। তবে এই কটা দিক বাদ দিলে এই ফোনের ক্যামেরা একদম ভালোই। তবে রিয়েলমি এক্স এর রিয়ার ক্যাম আর K3 রিয়েল ক্যামের যে পার্থক্য আকাশ পাতাল এটা কিন্তু না। আর যে সেকেন্ডারি যে ডেপ সেন্সরটা দিয়েছে সেটা 2 মেগাপিক্সেল না দিয়ে একটু বাড়িয়ে দিলে ভালো হতো।
সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার এর মূল রিজন হলো এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে এতটা ফাস্ট হবে সেটা আমি আশা করিনি। একদম রিয়েলমি এক্স এর মতোই ফাস্ট, জাস্ট আঙ্গুলটা লাগা মাত্রই ফোনটাকে আনলক করছিল এবং সেটা ভালোই সিকিউর লেগেছে আমার কাছে। আর হালকা পাতলা হাত ভেজা অবস্থায় এই ফোনটি আনলক হচ্ছিল, যেটা মূলত একটা ভালো দিক। এরকম আলট্রা ফুল ভিউ ডিসপ্লেতে যে কোনো ভিডিও কন্টেন্ট দেখতে সত্যি অসাধারণ লাগে। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়, সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে খুবই ভাইব্রেন্ট কালার রিপ্রোডিউস করেছে এখানে। তবে ভাইব্রেন্টনেসটা আমি একটু বেশি আশা করেছিলাম এই ফোনের ডিসপ্লে থেকে। এরকম অল স্ক্রিনের ডিভাইস ইউজ করতে গেলে মনে হয় একদম ডিসপ্লেটাকে হাতে নিয়ে ইউজ করছি। তবে একটি ব্যাপার যেটা আমি বলতে ভুলে গেছি সেটি হলো এর বিল্ড কোয়ালিটি হলো প্লাস্টিকের। এই ফোনের নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু চোখে পড়েনি আর এর কল কোয়ালিটি ছিল খুবই লাউড। এবং এই ফোনের উপরের দিকে যে ইয়ারপিসটা রয়েছে সেটা অনেক লম্বা। সো এই তো প্রায় কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ দিকে চলে এলাম। সো এখন আমি বলবো এই ফোনটি কি আসলেই কি রিয়েলমি এক্স থেকে বেটার অর নট। তবে আগে একটি কথা বলে নিই, রিয়েলমি এক্স কিন্তু চাইনিজ ভার্সন আর এই K3 গ্লোবাল ভার্সন। যদিও এখন রিয়েলমি এক্স এর গ্লোবাল ভার্সন বের হয়ে গিয়েছে, সো রিয়ার ক্যামেরা পারফরমেন্স বাদ দিলে আর সব দিক থেকেই অপো K3 এবং রিয়েলমি এক্স একদম সেম। তবে প্রায় একই দামে রিয়েলমি এক্স এ পাচ্ছেন 4GB র্যাম, তবে এই ফোনে পাচ্ছেন 6GB র্যাম। সো এখন ডিসিশন আপনাদেরই। আজকের মতো এইটুকুই, সাবস্ক্রাইব করে সবাই বিদায় নেবেন, সবাই ভালো থাকবেন, টাটা।